কি হয়েছে মা? রোবানা হার হেঁচকির কারণে কথা বলতে পারছেন না। রুদ্র চারিদিকে তাকালো, তটিনী ছাড়া তো সবাই উপস্থিত। নিজের বাবা কাকাকে সোফায় মাথা নিচু করে বসে থাকতে দেখে তার মাথা ঘুরে গেল। মনে মনে প্রার্থনা করলো সে যা ভাবছে তা যেন সত্যি না হয়। তুরফান মুখ ফুলিয়ে কেঁদে উঠল। রাজ ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বোরকে খুঁজে পাচ্ছি না ভাইয়া, ও আজ বাসায় আসেনি, আমরা সব জায়গায় খুঁজেছি। রুদ্র বুকে হাত দিয়ে চেপে ধরল, জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, স্কুলে খোঁজ নিসনি তোরা? বাসায় আসেনি মানে কি? তোরা দুটো বাসায় থাকতে ও কিভাবে বাসায় আসে না? তোরা ওকে দেখে রাখতে পারিস নি? রুদ্র মেঝেতে বসে পড়ল। রোবানাহার রুদ্র বলে চিৎকার করে উঠলেন। তার হার্ট দুর্বল ছেলেটার শেষে হার্ট অ্যাটাক না হয়ে যায়। রুদ্র নিচু স্বরে বলল, আমাকে জানানো হয়নি কেন মা? রোবানাহার শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে বললেন, তোর হার্ট দুর্বল রুদু, দেখেছিস এক্ষুনি কেমন করছিস, কিভাবে তোকে আমি জানাতাম বল। রুদ্র চোখের জল ছেড়ে দিল, ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে বলল, আমি ওকে নিজে সকালে স্কুলে দিয়ে গেছি, তোমরা ওর একটু খেয়াল রাখতে পারলে না, এখন আমি ওকে কোথায় খুঁজবো মা? রুদ্র পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। তাহির ইফাত ও তাহসিন ইরফাত আবারও বের হলেন খুঁজতে। রুদ্রদের হাসি খুশি বাড়িটি কয়েক ঘন্টাতেই বিধ্বস্ত রূপ ধারণ করলো যেন। বাইকের গতি বাড়িয়ে ছুটে চলেছে রুদ্র, একের পর এক জায়গায় গিয়ে ঐশী বলে চিৎকার করে ডাকছে সে। খুঁজতে খুঁজতে এক সময় রাস্তার পাশে বুকে হাত চেপে বসে পড়ল সে, চোখ দিয়ে গড়িয়ে পড়ল আগুন জল। রুদ্র মুখ তুলে আকাশের দিকে তাকালো, অনুনয় করে বলল, ওকে ফিরিয়ে দাও গড, যেখানেই থাকে যেন সুস্থ থাকে, ওকে দেখো ওর যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ। রুদ্রকে এই মুহূর্তে কি বলা যায়? এত যন্ত্রণা সবকিছু কি শুধু একজন কাজিনের জন্য, নাকি গভীরে রয়েছে অমূল্য কোনো অনুভূতি? রাত 8টা, রুদ্রদের হৈ হৈ করা বাড়িটা আজ নিস্তব্ধতায় মুড়িয়ে গেছে। মেঝেতে উদাসীন হয়ে বসে আছে সকলে। 24 ঘন্টা না গেলে থানায় জিডি করা যাবে না। রাজ ও তুরফান যেন আজ সবার চেয়ে বড় হয়ে গেছে। শরবত করে এনে রুদ্রকে ও নিজের বাবাদেরকে দিয়ে বলছে, তোমরা তো সারাদিন বাইরে ছিলে, ওটা খেয়ে নাও, হালকা লাগবে। রুদ্র নির্নিমেষ তাকিয়ে রইল, শরবতের গ্লাস হাতে নিল না। তটিনীর মামারাও রওনা দিয়ে দিয়েছে ইতিমধ্যে। তাহের ইফাতের গোষ্ঠীর সবাই হয়তো এতক্ষণে অর্ধেক চলেও এসেছেন। রুদ্র যখন উদাসীন হয়ে মেঝেতে তাকিয়ে, তখন বিকট শব্দে বেজে উঠল তার মুঠোফোনটা। রাজ ডেকে বলল, ভাইয়া তোমার ফোন বাজছে। রুদ্র পকেট থেকে ফোন বের করে আননোন নাম্বার দেখে রিসিভ করলো। কানে নিতেই ভেসে এলো চিরপরিচিত কণ্ঠস্বর, রুদ্র ভাই হসপিটালে আসুন না একটু, আমাকে এসে নিয়ে যান, মা বাবা নিশ্চয়ই চিন্তা করছে, অনেক লেট হয়ে গেছে। রুদ্র কথা বলতে চাইল কিন্তু তার গলা দিয়ে স্বর এলো না। অগত্যা লাউডে দিয়ে মোবাইলটা নিজের বাবার দিকে এগিয়ে দিল। তাহসিন ইরফান অবাক হয়ে বললেন, হ্যালো। তটিনী নাক ফুলিয়ে বলল, ও ওফো বড় বাবা, নিতে আসো আমায়, আমি আটকে গেছি তো। রোবানাহার তৎক্ষণাৎ মোবাইল কেড়ে নিলেন, বললেন, কোথায় তুই টটিনী মা? টটিনীর গলা ভেসে এলো, আমি হসপিটালে আটকে গেছি বড় মা, রুদ্র ভাইকে পাঠাও জলদি। কোন হসপিটাল মা? টটিনী হসপিটালের নাম বলে রেখে দিল। রোবানাহার রুদ্রের দিকে তাকালেন, রুদ্র মাথা নাড়িয়ে না করল। অগত্যা তাহের ও তাহসিন বের হলেন নিজেদের মেয়েকে আনতে। রোবানাহার বড় ফেনে রুদ্রের বুকে মালিশ করে দিতে দিতে বললেন, চিন্তা নেই রদু, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে, মেয়েটিকে আমরা বকা দিব, কিরকম চিন্তায় ফেলেছিল আমাদের। মুখ বন্ধ করে নির্বাক হয়ে বসে আছে নিশানি। রাজ ও তুরফানের মুখে হাসি ফুটেছে, দুজনে খুশিতে কেঁদে ফেলল। 40 মিনিটের মাথায় বাড়িতে প্রবেশ করলো তটিনী। বাড়ির প্রাণ ফিরে পেয়ে রোবানাহার দৌড়ে আসলেন, বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। তটিনী মন খারাপ করে বলল, কেঁদো না বড় মা, কিছু হয়নি তো।
রোবানাহার চুলের ভাজে চুমু খেয়ে বললেন, একটা খবর কেন দিস নিস মা, তুই হসপিটালে কি করছিলি? তটিনীর মাথায় ব্যান্ডেজ করা। ঈশানী সোফা থেকে হাত মেলে দিলেন। তটিনী দৌড়ে নিজের মায়ের কাছে গেল, বলল, আমি সরি মা, আর দুষ্টুমি করব না। তাহের ইফফাত সোফায় বসতে বসতে বললেন, তোমার মেয়ে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়তে বাড়িতে আসল, রিক্সার সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে পড়েছিল, পাশে হসপিটালে নিয়ে গিয়েছিল একজন, সন্ধ্যার দিকে জ্ঞান ফিরে, বাড়িতে গাড়ি রেখেছি কী জন্য, গাড়ি থাকতে যদি দৌড়ে দিয়ে যাতায়াত করতে হয় তো আমি কালকে গাড়ি ভেঙে ফেলব, মনে থাকে যেন, বলেই তাহের ইফফাত নিজের রুমে চলে গেল। তটিনী ঠোঁট উল্টে বলল, আমি আর দৌড়োদৌড়ি করব না। রোবানাহার রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, সবাই ঠিক আছে রে মা? তোর বাপ মায়ের গোষ্ঠী আসতেছে রান্না চাপাইয়া গিয়ে। তটিনী ফিক করে হেসে বলল, ও মা, ওরাও খবর পেয়ে চলে আসছে। ঈশানী মেয়ের কপালে হাত রেখে বললেন, অনেক রক্ত গেছে নিশ্চয়ই, আরো করেছিস শয়তানি, আরো দৌড়াদৌড়ি করিস তুই। ঈশানী রান্নাঘরে চলে গেলেন। তটিনী রাজ ও তুরফানের দিকে তাকিয়ে বলল, তুরফা তোদের চোখ মুখ ফুলে আছে কেন, বাপরে তোরাও কেঁদেছিস? রাজ ও তুরফান দৌড়ে এসে দুদিক দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আর এরকম করিস না, কয়েক ঘন্টায় সবার কি অবস্থা হয়ে গেছে দেখ, ভাইয়া তো অসুস্থ হয়ে পড়েছে। তটিনী এবার চোখ তুলে মেঝেতে মাথা নিচু করে বসে থাকা রুদ্রের দিকে তাকালো। সোফা থেকে নেমে রুদ্রের পাশে বসে পড়ল সে। রুদ্র চোখ তুলে তাকাতেই তটিনী হাসল, রুদ্র নিজেও মুচকি হাসল। তটিনী কানে ধরে বলল, আমি অনেক সরি রুদ্র ভাই, আর এমন হবে না। রুদ্র নাক টেনে বলল, কাছে আয়। তটিনী রুদ্রের গলা জড়িয়ে ধরে বলল, আমি ভেবেছি আপনি রাগ করবেন, ওমা আপনি দেখছি হাসছেন। রুদ্র তটিনীর কপালে হাত বুলিয়ে বলল, অনেক লেগেছে না তোর? তটিনী ঠোঁট উল্টে বলল, অনেক। রুদ্র পকেট হাতড়িয়ে চকলেট বের করে দিয়ে বলল, বিকেলে কিনে রেখেছিলাম তোর জন্য। তটিনী দাঁত বের করে হেসে চকলেট নিয়ে নিল। পাঁচটা চকলেটের মধ্যে দুটো রাজ ও তুরফানকে দিয়ে একটা রুদ্রকে দিয়ে বলল, আপনিও খান, বাবা বলেছে আপনি আমাকে অনেক খুঁজেছেন, এনার্জি পাবেন এটা খেলে। রুদ্র চোখে জল নিয়ে হাসল। তটিনী চকলেট মুখে দিয়ে বলল, আমি তো এখন অসুস্থ, অসুস্থ রোগী কি স্কুলে পড়তে যায় রুদ্র ভাই? রুদ্র মাথা নাড়িয়ে না বলল। এই ফাঁক তটিনী দাঁত বের করে বলল, সেজন্য আমিও যাব না, এই ফাঁকে চলুন কোথাও ঘুরতে যাই। হ্যাঁ, রুদ্র নির্নিমেষ চোখে তটিনীর দিকে তাকিয়ে রইল। তটিনী ঢোক গিলে বলল, আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন? রুদ্র এক হাত দিয়ে আলতো করে তটিনীকে জড়িয়ে ধরে বলল, তোর তো ধান্দা ভালো না, অসুস্থ হয়েও তার ফায়দা তুলছিস, ধান্দাবাজ একটা। তটিনী ঠোঁট উল্টিয়ে বলল, আমি বলেছি নাকি, ডাক্তার বলে দিয়েছে অসুস্থতার সময় ঘোরাফেরা করলে মন ভালো থাকে। রুদ্র চুল এলোমেলো করে দিয়ে বলল, ঠিক আছে নিয়ে যাব। রোবানাহার রান্নাঘর থেকে বের হয়ে বললেন, তোর চিন্তার সবার খারাপ অবস্থা হয়েছিল, রোদুর বুকের ব্যথা করছিল, তোকে পাওয়ার পর সুস্থ হয়ে গেছে, আমাদের এত কাঁদানোর জন্য তোকে কি করা উচিত বলতো? তটিনী মুখ গোমড়া করে বলল, আমি কি ইচ্ছে করে কাঁদিয়েছি? রুদ্র মাথা নাড়িয়ে বলল, একদমই না মা, তুমি ওকে আর দোষ দিও না, বেচারি মাথা ফাটিয়ে বসে আছে, ওর জন্য শাকসবজি রান্না করো, অনেক রক্ত চলে গেছে নিশ্চয়ই। তটিনী হাত দিয়ে দেখিয়ে বলল, এত এত গাছ রুদ্র ভাই। রুদ্র বলল, উঠে দাঁড়া, আমাকে টেনে তোল। তটিনী উঠে দাঁড়ালো, যতটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে টেনে তুলতে চেষ্টা করলো রুদ্রকে, কিন্তু এক চুলও নড়াতে পারলো না। রুদ্র নিজে থেকে উঠে দাঁড়িয়ে তটিনীর কাঁধে হাতের ভর দিয়ে বলল, রুমে নিয়ে চল। তটিনী সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, আপনার অনেক খারাপ লাগছে রুদ্র ভাই, ডাক্তার ডাকি? রুদ্র হেসে বলল, লাগবে না, ঠিকই আছি।
রুদ্রকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে তটিনী দাঁড়িয়ে রইল। রুদ্র চোখ বন্ধ করে চুপ করে শুয়ে রইল। তটিনী মিনমিন করে বলল, আপনার কি মাথা যন্ত্রণা করছে রুদ্র ভাই, টিপে দিই। রুদ্র কোনো শব্দ করল না। তটিনী নিজ থেকে মাথার কাছে বসে হাত বাড়িয়ে মাথা টিপে দিতে লাগলো। রুদ্র চোখ বন্ধ রেখেও মুচকি হাসলো। তটিনীর কোলে বালিশ রেখে সেখানে মাথা রেখে বলল, এবার টিপে দে বুড়ি। তটিনী মন খারাপ করে বলল, আমি বুড়ি নই। রুদ্র ঠোঁট চেপে হাসলো। তটিনী কাঁদো কাঁদো স্বরে বলল, আমি বুড়ি নই রুদ্র ভাই। রুদ্র চোখ মেলে বলল, তুই বুড়ি নস, তুই মাইয়া, এবার দে মাথা টিপে দে, তবুও কাঁদিস না, আর সহ্য হচ্ছে না, মেরে ফেলবো এবার। তটিনী নাক ফুলিয়ে নিজের কাজ করতে লাগলো। রুদ্র ঘুমে তলিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, সরি ঐশী। তটিনী সেটা শুনে ফেলল, নাক ঠিকঠাক করে মুচকি হাসল। সে যাক, তার রুদ্র ভাই আর রেগে নেই। তটিনীর কাজিন মহলে ভরে গিয়েছে গোটা বাড়ি। রাত তখন 10টা। চিৎকার চেঁচামেচিতে রুদ্রের কান ঝালাপালা হয়ে গেছে। সবচেয়ে বেশি তটিনীর গলায় পাওয়া যাচ্ছে। রুদ্র মাথা চেপে ধরে উঠে বসল। ভার্সিটি থেকে এসে এখনো ফ্রেশ হওয়া হয়নি তার, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। রুদ্র এক টানে টি শার্ট খুলে ছুড়ে ফেলল, হেলে দুলে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে। তটিনীর কাজিন মহল তেমন বড় না। তটিনীর মা ঈশানী এক বোন রয়েছে, যিনি ঈশানীর ছোট, তারই দুটো বাচ্চা ছেলে এবং মেয়ে আছে, যারা তটিনীর সাথে বর্তমানে হই হুল্লোড় করছে। বাকি রইল রুদ্রের গোষ্ঠী। রুদ্র তটিনীর বাবার দিক থেকে আবার গোষ্ঠী ভীষণ বড়। রুদ্র তটিনীর দাদা ছিলেন বিশাল বড় লোক। বাড়িধারায় তাদের বিশাল একটা পরিত্যক্ত বাড়ি রয়েছে, সেখানে কেউ থাকে না। পুরান আমলের হওয়ায় সেটাতে কারো তেমন যাতায়াত নেই। রুদ্রের বাবা চাচা ভেবে রেখেছেন ওটা পুনরায় মেরামত করে এতিমখানা বানাবেন। তাহসিন ইরফানের চাচা তো ভাই বোন রয়েছে দুজন, তাদের ছেলে মেয়ে আবার পাঁচজন, একজনের দুই ছেলে এক মেয়ে আর একজনের এক ছেলে এক মেয়ে। চাচা তো ভাইয়ের নাম ইশফাক আহমেদ, তার ছেলের নাম আশার আহমেদ ও আশফি আহমেদ, মেয়ের নাম আলপনা আহমেদ। আশার অনার্স শেষ করে মাস্টার্সের প্রস্তুতি নিচ্ছে, আশফি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আলপনা ইন্টার শেষ করে অনার্সে অ্যাডমিশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাহসিন ইরফানের চাচা তো বোনের নাম আশারিয়া আহমেদ, স্বামীর নাম ওয়াবদুল দেওয়ান, তার এক ছেলে ও এক মেয়ে, নাম শশী দেওয়ান ও শিশির দেওয়ান। শিশির রাজ ও তুরফানের সমবয়সী, শশী আশফির মতোই অনার্সে অ্যাডমিশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই হলো রুদ্র ও তটিনীর গোষ্ঠীর ডিটেলস। রুদ্রদের ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন সবাই। কতদিন পর ভাই বোন একসাথে। রোবানাহার ও ঈশানী একের পর এক নাস্তা পানি তৈরি করছেন। আশারিয়া আহমেদের যত্নের কোনো ত্রুটি রাখে না কেউ। যতই হোক, তিন ভাইয়ের একমাত্র বোন বলে কথা। আশারিয়া আহমেদ গাজীপুরে থাকেন, আশফাক আহমেদ থাকেন শাহবাগে, তটিনীরা থাকে মিরপুরে। শাওয়ার নিয়ে নিচে নামল রুদ্র। তটিনী তখনও এদিক সেদিক ছুটছে, সাথে ছুটছে তার খালাতো দুই ভাই বোন। রুদ্র মৃদু স্বরে ধমক দিয়ে বলল, এত দৌড়াদৌড়ি করছিস কেন তোরা? এই তুই নে একটু আগে মাথায় সেলাই নিয়ে বাসায় ফিরলি, এত বড় কাণ্ড করেও এখন দৌড়াদৌড়ি করছিস? তটিনী এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে রইল। বাচ্চা দুটো ভয় পেয়ে তাদের বাবা মায়ের কাছে চলে গেল। তটিনী মিনমিন করে বলল, এত ধমকাচ্ছেন কেন, একটু তো দৌড়িয়েছি। রুদ্র কথা না বাড়িয়ে সোফার দিকে চলে গেল, সবাইকে সালাম দিয়ে বসে পড়ল, কাজিনদের সাথে হাই হ্যালো করে রান্নাঘরে ঢুকল। রোবানাহার তখন মাংস রান্না করছেন। রুদ্র নিজের হাতে খুন্তি নিয়ে তরকারি নাড়তে লাগলো। রোবানাহার ছেলের কাণ্ডে হেসে বললেন, আমাকে দে, আমি পারবো। রুদ্র দিল না। তুমি বরং সবজি কাটো, আমি দেখছি এটা। শিলা আন্টি কবে গ্রাম থেকে ফিরবেন? তোমারও চাচি আমার উপর অনেক ধকল চলে যাচ্ছে তো। রোবানাহার শশা কাটতে কাটতে বললেন, অনেকদিন পর বেড়াতে গিয়েছে বেচারি, থাক আসুক তৃপ্তি ভরে থেকে, আমি আর তোর চাচি সামলে নিতে পারবো, সমস্যা হবে না। রুদ্র মাংস রান্না করে মাছ ভাজতে শুরু করল। তখনই তটিনী ঢুকলো রান্নাঘরে, নাক টেনে মাছ ভাজার গন্ধ নিয়ে বলল, আহ বড় মা, আমাকে মাছ ভাজা দাও, খাবো,
রুদ্র গম্ভীর গলায় বলল, বিড়াল নাকি তুই, মাছের গন্ধ পেয়ে চলে এসেছিস? তটিনী মুখ বাঁকিয়ে বলল, কাজ করছেন সেটাই করুন, মালকিনের সাথে তর্ক করতে আসবেন না। রুদ্র ভ্রু কুচকে বলল, মালকিন আর তুই ফু দিলেই তো উড়ে যাবি। তটিনী ঠোঁট উল্টে বলল, তোমার ছেলেকে বলো আমাকে মাছ ভাজা দিতে, না হলে কিন্তু আমি চিৎকার করব বড় মা। রোবানাহার হেসে বললেন, দিয়ে দে রুদু, বেচারি অনেক রক্ত খুইয়ে এসেছে। রুদ্র প্লেটে মাছ ভাজা দিয়ে বলল, নে আর চাইবি না, বিড়াল কোথাকার। তটিনী মাছের প্লেট নিয়ে চলে গেল। রোবানাহার ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।